হস্তরেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, গ্যারান্টি আপনি মহাধনী হবেন। এই বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিত, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেলে নতুন দর্শক, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন, এর জন্য আপনাকে কোনো জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন নেই। তো আজকের যে বিষয়, যে আপনি মহাধনী হবেন এবং এটা আপনি নিজের হাত দেখে বিচার করতে পারবেন, তো এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। যে রেখাগুলো আমি দেখাবো, এই রেখা ছেলেদের ক্ষেত্রে যে ফলটা দেয়, মেয়েদের ক্ষেত্রেও সেই একই ফল দেবে। তাই আপনি ছেলে হন বা মেয়ে, প্রত্যেকে ভিডিওটা দেখবেন, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা। হাতের রেখা দেখে ভাগ্য বিচার করা যায় সঠিকভাবে। জন্মছক দেখে যেমন ভাগ্য বিচার করা যায়, সেরকম হাতের রেখা দেখে একজন মানুষের জীবনে কি হবে সেটা সঠিকভাবে ভাগ্য বিচার করা যায়। তো অনেকে প্রশ্ন করে থাকেন যে ধনী হবেন কি না। তো আপনারা ধনী হবেন সেটা আপনারা নিজেদের হাতের রেখা দেখে বিষয়টা জানতে পারবেন। তো আজকে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব। তো ভিডিওটা আপনারা দেখুন। প্রথমে দেখুন আপনার হাতে আমি যে রেখাটা দেখাচ্ছি, এই রেখাটার সঙ্গে একটু পরিচয় হন। এটাকে বলে আপনার হৃদয় রেখা। তারপরে দেখুন হৃদয় রেখার ঠিক পাশে আপনারা লক্ষ্য করুন আপনার হাতে এই রেখাটা আছে, এটাকে বলে শিরোরেখা। এবং এই শিরোরেখার পাশেই দেখবেন এই ধরনের একটা রেখা, যে রেখাটাকে বলা হয় জীবন রেখা। এবং এই একটা রেখা আপনারা দেখতে পাবেন আপনাদের হাতে, অনেকের হাতেই দেখতে পাবেন, এটাকে বলে ভাগ্য রেখা। প্রথমে আপনারা নিজেদের হাতের রেখার সঙ্গে পরিচিত হলেন। আমি আপনাদেরকে চারটি রেখা দেখালাম। এই চারটি রেখা ছাড়া বাকি আজকের এই ভিডিওতে যে রেখাগুলো আমি দেখাবো ধনী হওয়ার জন্য, এই রেখা কিন্তু পরিবর্তনশীল। আজকে হয়তো অনেকের হাতে থাকবে না, কিন্তু ভবিষ্যতে আপনার হাতে অবশ্যই এই রেখা আসতে পারে। তো চলুন আমি আপনাদেরকে আমি রেখা দেখাই, যে কোন রেখা হাতে থাকলে পারে আপনি ধনী হবেন, এটা 100% গ্যারান্টি। যে সমস্ত জাতক জাতিকাদের হাতে এই রেখা থাকবে, আপনি অবশ্যই মহাধনী হবেন। এই রেখা 100% ফল দেবে এবং ভবিষ্যতে আপনি মহাধনী গ্যারান্টি হবেন। চলুন দেখে নিই রেখাটা। তো রেখাটা দেখতে গেলে প্রথমে আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার হাতের এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন। এটা হচ্ছে অনামিকার আঙুল। অনামিকার আঙুলের নিচে যে অংশটা আমি দেখাচ্ছি, এই অংশটাই হচ্ছে রবির ক্ষেত্র, ইংরাজিতে বলে সান মাউন্ট। ভালো করে লক্ষ্য করুন আপনারা, আপনার হাতে এই অংশের থেকে দেখুন যে অংশটা আমি দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করুন আপনার হাতের এই স্থানটা, এটা হচ্ছে রবির ক্ষেত্র। তো হাতে কোথায় রবির ক্ষেত্র অবস্থিত যারা জানেন না, অবশ্যই ভালো করে বুঝে নিন। আপনারা আপনাদের হাতে এই স্থানটা দেখুন। এরপরে দেখুন এই রবির স্থানে আমি যে বিশেষ চিহ্নটা দেখাবো সেটা অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন, এই রেখাটাই আপনাকে মহাধনী করবে। পাশাপাশি আপনাকে লক্ষ্য করতে হবে এই রেখার দিকে, এই জীবন রেখার দিকে, জীবন রেখার দিকে লক্ষ্য করুন। এবার দেখুন আপনার হাতে যদি এই দেখবেন, এই আমি যেভাবে দেখাচ্ছি এরকম রেখাটাই হতে হবে। সেটা হচ্ছে এই ধরনের রবিস্থান থেকে কোনো রেখা এসে যদি আপনার এরকম জীবন রেখার সঙ্গে মিলিত হয়, এই রেখা যদি আপনার হাতে থাকে, তাহলে পরে আপনি 100% মহাধনী হবেন। সেটা এইভাবেও হতে পারে, সেটা এখান থেকেও হতে পারে, সেটা আপনার হাতে এখান থেকেও হতে পারে। অর্থাৎ রবির স্থান থেকে কোনো রেখা এসে যদি জীবন রেখার সঙ্গে মিলিত হয়, 100% আপনি মহান কোটিপতি হবেন বা মহাধনী আপনি হবেন, প্রচুর টাকা পয়সা আপনি ইনকাম করতে পারবেন জীবনে। তো এবার আসি কোন বয়সে আপনি ধনী হবেন, অনেকে জিজ্ঞাসা করেন যে কোন বয়সে হব। তো সেটা আমি এবার আপনাদেরকে বলছি। যদি আপনারা প্রথমে কি করবেন, আপনার জীবন রেখার দিকে লক্ষ্য রাখুন। এই জীবন রেখাটাকে কিভাবে বয়স নির্ণয় করায় সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, আপনারা দেখুন। এটাকে শূন্য ধরবেন, শেষের প্রান্তটাকে 100 ধরুন। দিয়ে শূন্য থেকে 100কে সমান দুই ভাগে ভাগ করুন, দিয়ে 50 করুন। এটা আপনার 50 বছর বয়স। এবার শূন্য থেকে 50কে আপনারা দুটো সমান দুই ভাগে ভাগ করে 25 বছর করে নিন। আর 50 থেকে 100 এটাকে সমান দুটো ভাগে ভাগ করে 75 বছর বয়স করে নিন। এরপরে দেখুন
আপনার হাতে এই রেখাটা কোন স্থান থেকে উঠেছে, বয়সটা নির্ণয় করা হয়ে গেল। দিয়ে আপনারা দেখুন, যদি আপনার হাতে, আপনাদেরকে দেখাই, এখান থেকে যদি রেখা এসে যদি এরকম আপনার রবিস্থানে যায়, তাহলে পরে আপনার অল্প বয়সে অর্থাৎ 25 থেকে 30 বছর বয়সের মধ্যে আপনি ধনী হবেন। এবং যদি এটা এরকম স্থান থেকে উপরে ওঠে, তাহলে পরে 40-45 বছর বয়সে আপনি ধনী হবেন। যদি এটা দেখা গেল এখান থেকে উঠেছে, তাহলে পরে আপনার 60-65 বছর বয়সে আপনি ধনী হবেন। এইভাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন বয়সে আপনি ধনী হবেন। রেখার সঙ্গে পরিচিত হলেন, আমি আর একবার ভালো করে দেখে দিই রেখাটা। রেখাটা হচ্ছে এরকম রবি রেখা থেকে কোনো রেখা এসে যদি জীবন রেখাকে স্পর্শ করে, এই ধরনের যদি রেখা আপনার হাতে থাকে, তাহলে পরে আপনি 100% গ্যারান্টি আপনি ধনী হবেন। তো রেখার সঙ্গে পরিচিত হলেন। এই রেখা অনেকের হাতে হয়তো নেই, অনেকের হাতে আছে। যাদের নেই, আপনারা হয়তো হতাশা হয়ে পড়েছেন। হতাশা হওয়ার কোনো কারণ নেই, কারণ এই রেখা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার হাতে আসতে পারে। রেখার সঙ্গে আপনারা প্রত্যেকে পরিচিত হন। এরপরে যেটা দেখবেন আপনার হাতে, অবশ্যই আপনার জীবন রেখাটা সুন্দর হতে হবে। সুন্দর বলতে যেন এই ধরনের রেখা যেন কেটে না যায়, এই রেখাগুলোকে বলে রাহু রেখা। পাশাপাশি হৃদয় রেখা যেন আপনার ভাঙা, মানে এই জীবন রেখা যেন আপনার ভাঙা না থাকে, এবং এটা যেন এই জীবন রেখাতে যেন কখনোই জবচিহ্ন না থাকে, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। আর এই যে রেখাটা দেখাচ্ছি, এই রেখাটা কিন্তু আপনার সুন্দর সুস্পষ্ট হতে হবে, যেন এই রেখাটা আঁকা বাঁকা না হয়, কিংবা এই রেখাটা যেন কোনো অংশ ভাঙা না থাকে বা আপনার কোনো অংশ যেন এরকম রেখা দিয়ে কাটা না থাকে, এটুকুনও আপনারা দেখবেন। সেই সঙ্গে আপনার যেটা দেখতে হবে, আপনার এই এই পর্বতটা, রবির ক্ষেত্রটা অবশ্যই আপনার উঁচু এবং উভয়ণে থাকতে হবে। জাস্ট এই বৈশিষ্ট্যগুলো আপনার হাতে আছে কিনা দেখুন। পাশাপাশি আপনাকে দেখতে হবে আপনার হাতের এই করতল, এই এটাকে বলে করতল বা চেটু, করতল বা চেটুর এই রঙটা আপনারা অবশ্যই প্রত্যেকে ভালো করে দেখুন। এই রঙটা যদি গোলাপি বর্ণের হয়, আপনারা দেখুন আপনার হাতে এই রঙটা গোলাপি বর্ণের কিনা, কিংবা লালচে বর্ণের কিনা। লালচে এবং গোলাপি বর্ণের যদি আপনার এই স্থানটা হয়, 100% আপনি মহা ধনী হবেন। এই রেখা